নমস্কার বন্ধুরা, এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তরের তরফে আবহাওয়া তাজা খবর। তপ্ত গরমে নাজেহাল দক্ষিণ বঙ্গবাসী। কালবৈশাখী তো দূর, সামান্য বৃষ্টিও দেখা নেই। দক্ষিণবঙ্গে প্রায় সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রির ওপরে, কোথাও কোথাও 45 ডিগ্রি পার। ওদিকে তাপপ্রবাহে তাণ্ডব তো রয়েছে, তবে এবার সামান্য কিছুটা হলেও মিলবে স্বস্তি। এতদিন কোনো আশার খবর না জানতে পারলেও চলতি সপ্তাহে বৃষ্টি হবে জানিয়েছে আবহাওয়া দপ্তর। কোনো কোনো জেলা ভিজবে। জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট। কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে গোটা বাংলাদেশের আবহাওয়ার খবর এক নজরে। বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে ভিডিওটি শুরু করা যাক। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, চলতি সপ্তাহে ভিজতে পারে দক্ষিণবঙ্গ, অর্থাৎ বৃষ্টির জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। হাওয়া অফিস জানিয়েছে সব ঠিক থাকলে এই সপ্তাহের শেষ থেকেই বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে। আবহাওয়াবিদরা জানিয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে, উত্তর গোলার্ধে তৈরি হওয়া অক্ষরেখা দক্ষিণ দিকে আসবে, এর প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ থেকে আগামী 3 দিন বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। আজ দক্ষিণবঙ্গে 6টি জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে। লাল সতর্কতা জারি হয়েছে 2 মেদিনীপুর, 2 বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এই জেলাগুলিতে। তবে আগামী সপ্তাহ পর্যন্ত গরম আর বাড়বে না বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। বরং আর 2 থেকে 3 দিন পর তাপপ্রবাহের তীব্রতা কিছুটা কমতে পারে রাজ্যে। চলতি সপ্তাহে বৃষ্টির জেরে নামতে পারে তাপমাত্রা। দম্বে লুইয়ের প্রভাবও। ওইদিকে আজও দক্ষিণবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। আলিপুরদুয়ার ও কোচবিহারেও হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে জলপাইগুড়ি, মালদাহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার গরম থাকলেও আগামী 3 দিন তাপপ্রবাহের কোনো সতর্কতা নেই। বাংলাদেশের আবহাওয়া খবর এক নজরে। সিলেট ও চট্টগ্রাম বিভাগে গরমের তেজ কিছুটা কমছে, তবে ঢাকা সহ দেশের বেশিরভাগ অঞ্চলে এখনও তাপপ্রবাহ চলছে। প্রচণ্ড গরমে সাধারণ মানুষ হাঁসফাঁস করছেন, জলজীবন বিপর্যয় হয়ে পড়েছে। আবহাওয়ার অধিদপ্তর বলছে আজ ও আগামীকাল গরমে এই দাপটটা থাকতে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 42.2 ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় ছিল 39 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, বাগেরহাট, মোল্লা, কুষ্টিয়ার, কুমারখালী, খুলনা, পাবনা, ঈশ্বরদী, নোকদার, বদলগাছি, নীলফামারী, শরীদপুর, টাইং, ফরিদপুর ও গোপালগঞ্জের সর্বোচ্চ তাপমাত্রা গতকাল ছিল 40 ডিগ্রি ও এর ওপরে। এছাড়া দেশের বেশিরভাগ অঞ্চলে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে। তবে সিলেটে 16 মিলিমিটার ও মৌলভীবাজারে শ্রীমঙ্গলে 18 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।